সবাইকে শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আর গাইস প্রথমে সরি বলে নেবো, কারণ চোখ মুখের ভাব দিয়ে বুঝতে পারছো একটা, কারণ মানে জ্বর এসছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, দিনে বেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এই জন্য মন থেকে সরি। আর বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন তো আমি যাচ্ছি মণ্ডপে সময় শুনে, আর এখন টুপি খেলা হচ্ছে, মাইকে বলছি একটু পরেই ধ্রুপতি নাচ হবে, তো তোমাদের সামনে ধ্রুপতি নাচ তো তুলে ধরবো। আমাদের এখানে বিখ্যাত ধ্রুপতি নাচ হবে, তো চলো তোমার সামনে সামনে একেবারে ধ্রুপতি নাচ, আবার বলে যাচ্ছে ধ্রুপতি নাচ, ধ্রুপতি নাচ সরি। তো এখন তোমার শুনে সামনে কথা টাটা বাই বাই। তো গাইজ আমাদের এখন ফটো তোলার পালা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ফটোগ্রাফার কাকা, তো ফটো তোল। আরে তো গাইজ আমাকে নিচ্ছে না কেন জানি না, ও সেই লেভেলের সেই মানচিতার স্টাইল দেবো। সে যাই হোক উইথ মাই বাপু আমরা এখন আছি, দেখতে পাচ্ছ পিছনে নলটল আছে, আমরা এখন বাইরের দেশে রয়েছি, আর উইথ মাই বাপু। আচ্ছা আমরা ইন্ট্রো দিতে চাই, কারণ আপনার ইন্ট্রো দিচ্ছে না। সকলকে শুভ নবমের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। রাত করে আমাকে একটা ম্যাজিক দেখাবে, ম্যাজিক দেখাবে জানি না, বলে আমার চোখ বন্ধ করতে হলো, দেখি কি ম্যাজিক দেখাবে। ইয়ে বাপু কি নিয়ে এসছো? এখন গাইজ আমাদের এখানে খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছে, বাবুর কালা কালা লাগছে কেন? হ্যাঁ তো এই যে আমার এখন ঠেক বসেছে খাবারের, আর এখানে ভাই বউ বসে আছে, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেয় একটু ঠিক ঠেক মেরে দাওয়া চশমাটা পরে তো আইস সকাল ভিডিও করতে পারিনি, ব্যাপারটা হয়েছে বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারিনি, সকাল বা জল এসেছিল গলা হয়ে বসতে পারছো, এখন আমরা দিদি নাম্বার ওয়ান দেখবো, নাচ হবে একদম ইলাহি হবে, ওখানে দোস্ত কথা হচ্ছে এবং টাড়া কালী বাজি যাবো, তো কালী যাবার কথা হচ্ছে এখন টাড়া পালা বাপু বোম গুনে গুনে ব্যস্ত, আর এদিকে বোম রেডি করায় ব্যস্ত। আমাদের গায়ে বোম মেরেছিল, মান সম্মান কেন যাবে? হ্যাঁ তোমার লোকে সবাই জানো তোমরা কিরকম প্রো প্লেয়ার, কাজের বোমটা দেখাবো, এই চলতে 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 পড়ে গেছে পুরো, উপহার আমার নাড়ু, তো চলো আমার তোমার সাথে আবার রাতে কথা হচ্ছে।
তো হ্যালো গাইস, সবাইকে শুভ নববর্ষ অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। নতুন জামা হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমাদের ঘোরার প্ল্যান ছিল, আড়াইটায় বেরোনোর প্ল্যান ছিল মোটামুটি। বেলায় বেলায় ঘুরবো সারবো, বাইরে দেখো বিকেল অন্ধকার হয়ে গেছে, রোদ লাগছে কিন্তু রোদ নেই। এখন বাজে কটা? চারটে এখন চারটে বাজে। এখন রনি আসেনি, রনি আসে, রনি কে রামপাট। হ্যাঁ কিছু না, হ্যাঁ কিছু না। আজ আমাদের সাথে বিশেষ অতিথি রয়েছে আমাদের হিরো বাবু। এটা হাই করো, হাই। তো আমরা এখন সেই জামাই সেজে আছি, এখন মেয়ে দেখলে আর কি। জামাই সেজে আমি হাজির হয়েছি তোমাদের জন্য, এক জট টন্নে ঘুরতে বেরোচ্ছি, ঠিক আছে? আজ নবমী না দশমী? নবমী বলে ফেললাম মনে হয় প্রথমে। না না, শুভ দশমী, শুভ দশমী, অভিনন্দন, ভালোবাসা, পেট ভরা। হ্যাঁ শুভ বিজয়া দশমী, শুভ জনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বুক ভরা, পেট ভরা। তো এখন যাবো, মাতুলা যাবো, ভালো লাগছে না, হাত মত ব্যথা হয়ে গেছে। অন্য কিছু করিনি, মানে ঘুরে ঘুরে হেঁটে নেচে। রনি এখন আসলো না, রনিকে আসলে রনিকের সাথে দেখা যাক কি হয়। তো রাস্তায় যেতে তোমার সাথে আমার কথা হচ্ছে এখন। তো অবশ্যই আমাদের চলে এসছে রনি, রনি সেই হিপ হপ স্টাইলে নাচ ভাইবো। তখন একটা নাচ দেখে দিই, এখন রনি একটু নাচ দেখাও, রনি নাচ দেখাও তো। আজকে রাতেবেলা নাচ হবে, আজকে রাতেবেলা সেই লেভেলের নাচ হবে, পাগলা ডান্স। তো আমরা এখন যাবো রাস্তায়, আর এখন সন্ধ্যে প্রায় অন্ধকার হয়ে গেছে, নেট টেক করে এসছে, জানি দেখতে পাবো কি পাবো না। আজকে বিগ চ্যালেঞ্জ, বৃষ্টি হলে যাবো, বৃষ্টি হলে যাবো, কিছু করার নেই। তখন চলো তোর সাথে রাস্তায় গিয়ে কথা হচ্ছে। সেই লেভেলের সাজ দিয়েছে একটা, ভাই পোকা পুরো জামাই জামাই লাগছে। আর অনেকেও আর আমার কিরকম লাগছে, ঘুরাও। তো আমরা অবশেষে বাতকুলা চলেই আসলাম, এবার ঘোরার পালা। এবার সঙ্গে থাকো, চলো দেখতে থাকি সামনে কোথায় কোথায় যাওয়া যায়। তো চলো সামনে দেখি। দেখতে পাচ্ছ এরা দুজন একদম ঘাড়ে ঘাট দিয়ে মনের সুখে হাঁটছে। তো চলো দেখি এদের সাথে একটু মজা করা যাক। এই যে ইউনাইটেড ক্লাব, অবশেষে আমরা ইউনাইটেড ক্লাবের সামনে চলেই আসলাম। এখন ইউনাইটেড ক্লাবের ভিতরে প্রবেশ করব। এবারও সে আগের বারের মতোই পাকা পাকা হয়েছে, পাকা পাকাই ঘুরে নিলাম। এবার যাওয়া যাক গাঙ্গনী উদয় সংঘের দিকে। এটা গাঙ্গনী উদয় সংঘের ব্রিজ, মানে সরি যাওয়ার ব্রিজ। তো এখন নদীটা একটু বুঝে গেছে, তাও স্রোত মোটামুটি বেশ ভালোই আছে। তো চলো তোমাদের সাথে সাথে এবার রাস্তা যেতে যেতে কথা হচ্ছে উদয় সংঘের। ঠান্ডার মধ্যে গলা মলা ব্যথা এখন আর মানে অন্যান্য বার ভিড়, এবার শুধু মাঠে করেছে। এবার কি বলতো, এবার হচ্ছে ইয়েটা বেশি, কি বলে দোকান পাশার গুলো একটু বেশি। মাতৃবন্দনায় প্রতি হয়েছি আমরা গাঙ্গনী উদয়ন সংঘ।
বাকুলার ট্রিক মহান নাগরিক হিসাবে গরিবী দূর করো রাত খাও পিও জিনকো আমাদের চলে এসছে রাইস, আমার আমার টানি রনি বসে পড়েছে, আর এদিকে ভাই পোয়ার পপ খাচ্ছে, দেখে দেখে দেখি জিনিসটা কিন্তু আমার এই দে ইয়ে দে চলে এসছে আমার রাইস, ওর রাইস, ওরও রাইস, দুজনের আর লালিপপ, রনি শুধু লালিপপ খাবে আর আমাদের লালিপপগুলো এখন আমরা খাবো, খেয়ে দিয়ে তোমার সাথে কথা হচ্ছে। টাকা নেই এই খুশি হয়ে তুই খাও না যদি কোন আমাদের দিস বাড়ি ফেরার পথে দেখতে দেখতে মা আসে ঠিক তেলেও গেলেন, দেখতে দেখতে পাঁচটা দিনও কেটে গেল, বুঝতেই পারলাম না, হাসি মুখে মায়ের বিদায় দিলাম, মনটা তবুও খারাপ, কিন্তু এই জিনিসটা দেখতে সব থেকে খারাপ লাগে, মণ্ডপটা একদম অন্ধকার।